এই যে হলো সাদা ডাল পাক করা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি এই রাতে বেলা কি পাক করি এটা আমার সাথে থাকেন, দেখতে পারবেন। এই যে ডাল, মুসুরির ডাল অল্প করে নিয়েছি, বেশি না, মুসুরির ডাল সাদা করে পাক করব। এই তো এই পেঁয়াজ কলি, পেঁয়াজ, এই কাঁচামরিচ দুটো, আদা, আর এই তো পেঁয়াজের কলি। এই হলো আদা, রসুন, পেঁয়াজের পেস্ট টেবিল চামচের এক চামচ, আর এ হলো লবণ, আর ওই নামি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ব্যাস। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, আমার সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমি ডালটা কিভাবে পাক করি আমার ভিডিওটা দেখবেন, আমাকে উৎসাহ যোগাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে ডাল দিয়ে দিলাম, ডালটাকে এভাবে একটু মাখিয়ে বসাবো, এই পরিমাণ মতো তেল, ব্যাস অল্প তেল। এই দিয়ে দিলাম পেঁয়াজ কলি, পেঁয়াজ দুটা, মরিচ কাঁচা, আর এই আদা কুচি। এই হলো আদা, রসুন, পেঁয়াজের পেস্ট এক চামচ টেবিল চামচ। এই হলো পরিমাণ মতো লবণ, আর এই নামে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এটা একটু কষাবো, এখন এটা কষিয়ে এখন বসিয়ে দিব। আমার বাসা তো আসলে মেন রোডের উপরে, তো তাই একটু বাহির থেকে গাড়ির আওয়াজ পাওয়া যায়, সবাই কাছে জন্য দুঃখিত, সরি। এই ডালটা এভাবে কষাবো, কষে একটু পানি দিয়ে দিব, এভাবে খেয়ে দেখবেন, ট্রাই করবেন, দেখবেন ভালো ভালো লাগবে। সাদা সাদা মাখা মাখা একটা প্রচুর সুন্দর গ্রাম বের হয়। এই যে এটা হালকা একটু ই করবো আর কি, তারপর পানি দিয়ে দিব। সবাই এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই, সবার কাছে এই দোয়া চাচ্ছি যেন আমি আস্তে আস্তে আরো ভালো কাজ দেখাতে পারি, যখন কি যা করি এগুলো দেখাতে পারি। এই যে দেখেন শুকিয়ে আসছে, এখন এই তো পানি দিয়ে দেব। আমি একটা হাদিস বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার করো না, অহংকার করো না। কেন? অহংকার হলো আল্লাহর শরীরের চাদর, যে শরীর উনি ঢেকেছে, শরীর, সে শরীর চাদর। এই চাদর অহংকার যারা করে
আল্লাহ মনে করে যে তার শরীরের এই চাদরের কোনা নিয়ে টানাটানি করতেছে, এজন্য আল্লাহ অহংকারীদের পছন্দ করে না। তাই বিন্দু পরিমাণ কারোর সাথে কেউ অহংকার করবেন না। অহংকার জিনিসটা খুবই খারাপ, অহংকার করলে মানুষের পতন হয়। যে অহংকার করে উনি জীবনে উঠতে পারবে না। একজন মানুষের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকা ভালো না, যে আমি এই কাজটা করছি, ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি ওকে টেনে পিছন ধরি। এই জিনিসটা, অহংকার জিনিসটা সবচেয়ে বেশি হয় ফ্যামিলির মধ্যে, নিজস্ব আত্মীয় স্বজন ফ্যামিলি, দূরের পাড়া প্রতিবেশী কিংবা দূরের মানুষেরা কখনো কারো অহংকার করে না। কেউ যদি আপনার ফ্যামিলির থেকে কিংবা আপনার আত্মীয় স্বজন উপরের দিকে উঠে যায় কিংবা ভালো কাজ করে, তাকে কীভাবে টেনে নামানো যায় সেই চেষ্টা থাকে আত্মীয় স্বজনেরা। আত্মীয় স্বজনেরা কখনো কারো ভালো চায় না, এরকম প্রায় ফ্যামিলির মধ্যে দেখা যায় এটা। কিন্তু বাইরের মানুষ, ওই যে একটা কথাই আছে না, আপন চেয়েও পর ভালো, তো পরের চেয়ে পর, আপন থেকে জঙ্গলও ভালো, সেই এরকম আর কি। তা আপনারা মাঝে মাঝে নামাজ পড়ে হাদিস দুই একটা পড়বেন, ভালো লাগবে। আমি যতটুকু পারি আপনাদের শোনানোর চেষ্টা করি, যতটুকু মনে আসে হঠাৎ করে অতটুকুই বলি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। সবাই আমাকে উৎসাহ যোগাবেন। এই ডালটা এখন ঢেকে দেই। হলো সাদা ডাল, পাক করা শেষ, চুলা বন্ধ করে দিলাম। এই সাদা ডাল মাখা মাখা, রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে, সব কিছু দিয়ে খাওয়া যাবে। পেঁয়াজ কলিটা দিয়েছি, এর জন্য একটা অসম্ভব সুন্দর গ্রান আসছে। আবার শুধু পেঁয়াজ দিয়েও করলে খুব গ্রান আসে। আদা কুচি, আদা কুচি, আবার কুচি কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে করলে, বাটা মশলা না দিলেও হবে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।